আমি বলবো যে আপনার এর একটা বড় অপরাধ হচ্ছে যে আপনার শাসনে এদেশের নাগরিকরা গুম হচ্ছেন। সংবিধানে তো অনেক কথাই লেখা, যেখানে আসাদুজ্জামান বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের কথা সংবিধানে লেখা আছে। এবং আমরা আরো দেখেছি যখনই গুমের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে দেশে এবং বিদেশে মানবাধিকার সংগঠনগুলো করেছে, তখন গুম কমে গিয়েছে। আন্তর্জাতিক গুম দিবসে মায়ের ডাকে আজকের এই সমাবেশে উপস্থিত গুমহারা পরিবারের সদস্যদের প্রতি আমি প্রথমে জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমাদের সমবেদনা জানাচ্ছি। দীর্ঘ 9 বছর ধরে মায়ের ডাকে নানা কর্মসূচিতে উপস্থিত থাকি এবং তাদের অভিজ্ঞতাগুলো যারা আমরা শুনি আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য বলতে যেটা বোঝায় আমাদের সেটার ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবং এটাই আমি ভাবি যে প্রতিদিন এই গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের দিন আসলে কিভাবে কাটে। কদিন আগে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন আমাদের অপরাধ কি। আমি বলবো যে আপনাদের একটা বড় অপরাধ হচ্ছে যে আপনার শাসনে এদেশের নাগরিকরা গুম হচ্ছেন এবং আপনার সরকার তা স্বীকার করে না। বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, আপনারা স্বীকার করেন না। এবং আমরা আরও দেখেছি যখনই গুমের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে দেশে এবং বিদেশে মানবাধিকার সংগঠনগুলো করেছে, তখন গুম কমে গিয়েছে, কিছুটা হলেও কমেছে। আজকে আমরা বলতে চাই যে পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে এবং এর আগে যারা আলোচনা করেছেন তা থেকে এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ রাষ্ট্র একটা দানবে পরিণত হয়েছে। আমরা যারা 71 সনে পালিয়ে বেরিয়েছি, 71-এ পাকিস্তান সেনাবাহিনী যে গুম করেছে আমরা সেটা ভুলে যাইনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর রক্ষী বাহিনী গুম করেছে আমাদের বামপন্থী অনেক নেতাকর্মীকে, আমরা ভুলে যাইনি। এখনও সেই গুম হচ্ছে, এই গুম বন্ধ করতে হবে। এবং আজকে রাজনৈতিক শক্তি যারা আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, যারা আমরা ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করতে চাচ্ছি, আমাদের কর্মসূচি কি, আমরা কেমন বাংলাদেশ রাষ্ট্র চাই যে এখানে গুম হবে, এখানে কোনো জবাবদিহিতা থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী যা খুশি তাই করতে পারবে, বিচার বিভাগ যা খুশি তাই করতে পারবে, সংবিধানের নামে হবে, আইনের নামে হবে, এটা হতে পারে না। সংবিধানে তো অনেক কথাই লেখা, যেখানে আসাদুজ্জামান বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের কথা সংবিধানে লেখা আছে, সেটা তো কাগজে লেখা আছে, বাস্তবে কি হচ্ছে? সুতরাং আমাদের ক্ষমতাটাকে তা লাগবে। মায়ের ডাক একটা ক্ষমতা হিসেবে তৈরি হয়েছে, মায়ের ডাককে এখন সরকার ভয় পায়, শাসক শ্রেণী ভয় পায়। সুতরাং এই মায়ের ডাককে আরো বেশি করে আমাদের নিতে হবে। আমরা রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু গুমের বিরুদ্ধে কিন্তু সেইভাবে রাজনৈতিকভাবে দাঁড়াই নাই। রাজনৈতিক সংগঠনগুলোকে, গণতান্ত্রিক সংগঠনগুলোকে সারা দেশে গুমের বিরুদ্ধে আমাদের কর্মসূচি নিতে হবে। শুধু জাতিসংঘ দিবসের আন্তর্জাতিক দিবস হিসেবে আমরা আসি এখানে, কিন্তু আমাদের আহ্বান থাকবে যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, গণতন্ত্রের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে এগিয়ে নিতেই এই শাসক শ্রেণী, এই সরকার, এই ফ্যাসিবাদী শাসনের পতন আমাদের নিশ্চিত করতে হবে। তারা নীল নকশা নির্বাচন করার জন্য এগুচ্ছে, তারা জনগণকে ধোকা দিতে যাচ্ছে, বারবার তুমি ঘুঘু ধান খেয়ে যাও, এবার সেটা হবে না। সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। মায়ের ডাককে জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন যে তারা ক্রন্দন নয়, তারা প্রতিরোধের জন্য প্রস্তুত হয়েছেন এবং তারা সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।